অনেক ভালোবাসা জানাই, তাই সবাই হাসির দেশ থেকে ঘুরে আসি। ছবিটা ভালো করে দেখো, কি লেখা আছে? হাসি নিশে অমর ভয়ানক বিশ্রী ছবিটা কার দিদি ভাই? রাজকরুণের ছানা, ছড়াটি ব্যঙ্গচিত্র, কার্টুন ছবি দিদি ভাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তোমরা কি ছড়াটার কিছু অংশ শুনতে চাও? হ্যাঁ শুনবো, হ্যাঁ শুনবো, হ্যাঁ শুনবো। শুধু শুনলে হবে না, আমার সঙ্গে সঙ্গে বলতে হবে, অভিনয় করতে হবে। হ্যাঁ করবো, হ্যাঁ করবো। রাম গরুড়ের ছানা, রাম গরুড়ের ছানা, হাসতে তাদের মানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে, হাসির কথা শুনলে বলে, হাসবো না 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 না, হাসবো না 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 না, সদাই মরে তাসে, সদাই মরে তাসে, এই বুঝি কেউ হাসে, ওই বুঝি কেউ হাসে, এক চোখে তাই মিটমিটিয়ে, এক চোখে তাই মিটমিটিয়ে, তাকায় আশেপাশে, তাকায় আশেপাশে। আজ এ পর্যন্ত থাক, আবার আগামীকাল হবে। এখন বলো তো, তোমরা কি কেউ রাম গরুড়ের ছানা হতে চাও? না। সে হাসতে জানে না, হাসির কথা শুনলে সে ভয় পায়। সে তো কারোর সাথে হাসি মুখে কথাও বলে না। বলো তাতে কি? কেউ যদি হাসি মুখে না থাকে, তবে তার সাথে কথা বলে কি মজা পাওয়া যায়? মোটেই না। তোমরা তো অনেক জেনে গেছো, অনেক বুঝে গেছো। এখন বলো তো, তোমরা কি হতে চাও, কেমন হতে চাও? আমি হাসির রানী হতে চাই। আমি হাসির রাজা হতে চাই। আমার রাজ্যে যদি কেউ আসতে বলে যায়, তবে তাকে শাস্তি দেব। আমি সবার সাথে হেসে হেসে কথা বলে সবাইকে আনন্দ দিতে চাই। আমি আল্লাহ হতে চাই। দিদিকে তাচ্ছিল্য করো না, ও তো ঠিক কথাই বলেছে। ও তোমাদের সবাইকে কেমন ভাবে হাসিয়ে দিল দেখো দেখি, ওর জন্য তিন তালি হয়ে যায়। কারা যেন আসছে, হাসি মোরা, হাসি দেখো, হাসি মোরা আল্লাদি, তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি, পড়তে গিয়ে ফেলছি হেসে কাছে, হাসি ঘাস বসিয়ে সোডার মতো পেট থেকে। বাবা বেশ হাসির গান শোনা, সে বড় মজার দেশ, আমার হুকুম কেউ গোমরা মুখে থাকবে না। তবে আর বলছি কি, সে দেশেতে সবাই হাসি খুশি থাকে এবং সবাইকে হাসাতে চায়। বটে বটে, তোমাদের দেশে ছোটরাও হাসে, মায়েরা বড়রা সবাই হাসে। হাসবেই তো। তুই চুপ কর না, আমি গুছিয়ে বলছি। হা হা হা, তবে আর বলছি কি, ছোটরা তো বেশি করে হাসে, তারা যদি প্রাণ খুলে হাসতে না শেখে, তবে তারা বড় হবে কি করে? হা হা হা, তবে আর শুনছ কি, বড় মানুষ হতে গেলে আগে হাসতে শিখতে হয়, হাসিতে দিন বড় হবে, দম বেড়ে যাবে, আর মানুষ হিসেবে আমাদের হাসির দেশে রানীমা কি বলেন জানো? কি বলেন? হা হা হা, তবে আর বলছি কি, আমাদের রানীমা বলেন, মুখ হলো মনের আয়না, যারা হো হো করে হাসতে জানে না তারা ভয়ঙ্কর, তারা সহজ সরল হয় না। হা হা হা, তবে আর শুনছ কি, তাদের থেকে দূরে থাকাই ভালো। আমাদের মা বাবারা শুধু বলতে বলে, লিখতে
বলেন, হাসতে গেলেই যত নিষেধ, খেলতে গেলেই বলে সময় নষ্ট। আল্লাহ দিদে রানীমা, তোমাদের কথাবার্তা এতক্ষণ শুনলাম, আল্লাহ দিদে রানীমা একদম খাঁটি কথাগুলো বলেছেন। মুখে যদি হাসি না থাকে, মনে যদি হাসি না থাকে, তবে তো পুরো জীবনটাই মাটি। হাসি নিয়ে তোমাদের একটা ছড়াল শুনিয়েছিলাম, মনে পড়ে? হ্যাঁ দিদি মনে আছে। অর্ঘ্য আর সুধা, ছড়াটা শোনাও তো। সদাই যেন হাসি মুখে থাকতে পারি আমি। মুখের হাসি নয় গো হাসি, শোনা আছে দামি। বাহ, সত্যি সত্যি যেন অমৃত বচন শুনলাম। মুখের হাসি নয়কো হাসি, শোনাচ্ছেও দামি। তোমরা সবাই মিলে গল্প করো, আমি তোমাদের নতুন বন্ধুদের জন্য সনপাহাড়ের ব্যবস্থা। তোমরা হাসির গল্প জানো? হা হা হা, তবে আর বলছি কি, আমরা হাসির গল্প জানি তো। আমাদের হাসির দেশের মায়েরা গম্ভীর মুখে বসে বসে সময় নষ্ট করে না, তারা আমাদের শোনাবার জন্য এত এত বই পড়েন। তবে আর শুনছো কি, তারা নিজেরা হাসতে হাসতে আমাদেরও হাসির গল্প, গান, ছড়া কত কি শোনায়। বাহ কি মজা তোমাদের। তবে আর বলছি কি, আমাদের রাজা রানীর আদেশ, কেউ শিশুদের ভয় দেখাতে পারবে না, ভয় দেখালে তাকে কঠোর শাস্তি পেতে হবে। আমাদের মা বাবারা যখন তখন ভূতের ভয় দেখায়। শুধু ভূত নয়, অন্ধকারেরও ভয় দেখায়। ছি ছি, খুব বাজে। হো হো, তবে আর শুনছ কি, আমাদের হাসির দেশে ছোটদের ভূতের ভয় দেখালে তার শাস্তি আরো ভয়ঙ্কর। তোমাদের দেশটা কি ভালো, কি সুন্দর। হাসির দেশের কথা শুনলে অবাক হবে। বটে বটে, তাহলে বলো বলো। হা হা হা, তবে আর বলছি কি, সেখানে শিশুরা ভূতের নয়, হাসির গল্প, গান, ছড়া শুনতে শুনতে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। হাসির দেশে ঠাকুরমা ঠাকুরদা তারা কম জানে না, তারা তাদের মুখে প্রভাতি গান, হাসির কথা শুনতে শুনতে শিশুদের ঘুম ভাঙে। হাসির দেশে স্কুলগুলো বড় মজার। কিরকম শুনি? সেখানে শুধু বই দেখে পড়া আর পড়ে পড়ে মুখস্থ করা থাকে না। স্কুলের লেখা পড়ে ছাড়া আর কি থাকে? হা হা হা, তবে আর বলছি কি, পড়াশোনার আগে গান, গল্প, ছড়া, মজার মজার খেলাধুলা, অভিনয় ইত্যাদি করানো হয়, শেখানো হয়, বলানো হয়। সব কিছুর মধ্যে আনন্দের ছোঁয়া, সব কিছুর মধ্যে হাসি হাসি ভাব। তবে আর শুনছ কি, হাসিকে বাদ দিয়ে কিচ্ছুতি হবার জো নেই। তা তোমাদের হাসির দেশে এত হাসির আয়োজন কেন? হাসির পরাতে তো শরীর, প্রাণ, মন, বুদ্ধি, আত্মা সবটাই তাজা হয়, মনের অসুখ, শরীরের ক্লান্তি দূর হয়। তোমরা ফোয়ারার জলে স্নান করে সাবান মেখে ভালো করে শরীরের ময়লা পরিষ্কার করো, কিন্তু মনের ময়লা পরিষ্কার করবে কি করে? মনের আবার ময়লা কি? তবে আর শুনছ কি, মনের ময়লা চোখে দেখা যায় না, কিন্তু সেটা শরীরের ময়লা থেকেও খারাপ। তবে আর বলছি কি, সাপের শরীরে বিষ থাকে, তাতে সাপের কোনো ক্ষতি হয় না, সাপ যাকে কামড়ায় তার মৃত্যু হতে পারে। এখানে আবার সাপের কথা কেন? হা হা হা, তবে আর বলছি কি, মনের ময়লা সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর, যার মনে থাকে তারও ক্ষতি, অন্যেরও ক্ষতি, পুরো সমাজের ক্ষতি। আচ্ছা, কি করলে মনের ময়লা দূর করা যাবে? জীবনটাকে মজা আর আনন্দে ভরিয়ে দিতে হবে। হা হা হা, তবে আর বলছি কি, সবার সাথে প্রাণ খুলে মিশতে পারলে, কথা কইলে মনের দরজা খুলে যাবে। ঘরের দরজা থাকে জানি, মনের আবার দরজা কি থাকে? রে থাকে, আমার ঠাকুরদা
মানুষের সঙ্গে যত বেশি মিশতে পারবে জীবন নাকি ততই মজাদার হবে। আমার ঠাকুরদা তো আমার খেলার সঙ্গী, আমার যত খেলা আমার তার সঙ্গে। ঠাকুরদাদা মাঝে মাঝে বাইরে চলে গেলে খুব কষ্ট হয় রে। কেন রে? তখন আমাকে একাই খেলতে হয়, তা না হলে ঘরের মধ্যে বসে থাকতে হয়। ঠাকুরদাদা বলেন ঘরের মধ্যে চুপচাপ একা একা শুয়ে বসে থাকলে মনের মধ্যে শয়তানের বাসা বাঁধে। নিজেকে যত গুটিয়ে রাখবি ততই দুঃখ বিপদ সমস্যা। বাহ, তোমাদের ঠাকুরমা ঠাকুরদাদারা তো বেশ ভালো কথা বলে যান, তাদের কথাগুলো একেবারে সত্যি। তোমরা ভাগ্যবান, এমন ভালো ভালো ঠাকুরমা ঠাকুরদাদার কাছে মানুষ হবার সুযোগ পাচ্ছ। হা হা হা, তবে আর বলছি কি, তা বাছা তোমাদের কার কার ঠাকুরমা ঠাকুরদা আছে বলো তো? আজকাল তোমাদের অনেকের বাবা মারা বুড়ো বাম্মাদের দায়িত্ব নিতে চান না, সেবা করতে চান না। আমাদের হাসির দেশে ওসব চলবে না। হা হা হা, তবে আর শুনছো কি, সেখানে আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে খাই, একসঙ্গে মজার মজার গল্প বলি আর শুনি। ও ভাই, তুমি কি করছো গো? দেখতে পাচ্ছ না, মোবাইল ফোনে গেম খেলছি। হা হা হা, তবে আর শুনছ কি, এ তো সর্বনাশের মহড়া গো। সর্বনাশ কেন? হা হা হা, তবে আর বলছি কি, ছোটদের মোবাইল নিয়ে খেলা ভালো নয়। খেললে কি হয়? এই বয়সে মোবাইলে গেম খেললে চোখের ওপর চাপ পড়ে, ব্রেনের ক্ষতি হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। মোবাইল নিয়ে খেললে শরীর মন শরীর শক্ত হবে না, শরীর শক্তপোক্ত করতে গেলে স্বাস্থ্য ভালো রাখতে হলে খোলা মাঠে গিয়ে অসুখ বিসুখ দূর করতে হলে খোলা মাঠে গিয়ে বন্ধুদের সাথে খেলতে হবে। আমাদের হাসির দেশের ছোটরা কি বলে জানো? কি বলে? ছুটব খেলব হাসব সবাই ভালো। আমাদের হাসির দেশে ওরকম খাবারের প্যাকেট নেই, আমরা মায়ের হাতে তৈরি গরম গরম টাটকা খাবার খাই। হা হা হা, তবে আর শুনছ কি, আমরা মজার মজার গল্প করি, সুরে সুরে গান করি, আনন্দের সঙ্গে খেতে থাকি, খেতে খেতে চিনি রাখাও আমাদের নিষেধ। চল চল, আমরা সবাই দিদি ভাইয়ের কাছে যাই, দিদি ভাই ওষুধ খাইয়ে দেবে। তোমাদের হাসির দেশে আমাদের নিয়ে যাবে? নিয়ে যাবো বই কি, আর দুদিন পর আমাদের হাসির দেশে হাসির প্রতিযোগিতা হবে। হাসির প্রতিযোগিতা? সেটা আবার কি রকম? হা হা হা, তবে আর শুনছো কি, কে কত রকম হাসতে পারে তার প্রতিযোগিতা। ঠোঁটের উপর মুচকি হাসি নয়, শয়তানি হাসি নয়। কি রকম হাসি শুনি? হা হা হা, তবে আর বলছি কি, মনকে তাজা করার হাসি, অসুখ বিসুখ দূর করার হাসি। আজকাল নাকি তোমাদের দেশে হাসবার জন্য ক্লাব তৈরি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা এরকম একটি ক্লাবে যায়।
হাসলেই তা কেল্লা ফতে। মুখের হাসি শুধু হাসি নয়, এটা সংসারের সুখের চাবিকাঠি, অমূল্য সম্পদ। মনের দরজা খুলে দিলে এই সম্পদ পাওয়া যায়। তোমাদের কবিগুরু গৃহবাসীদের মনের দরজা খুলতে বলেছিলেন, শোনাবে সেই গানটা? সবাই তো যেতে চাচ্ছ, আর আমরাও সকলকে নিয়ে যাব, কিন্তু খেলতে মা
জন্য হলো তোমরা আমার হাসির দেশে হাসি মেখে যাও। ছবি ধ্যান করলে
জীবজন্তুদের ছবি দেবব্রত। আমরা জীবজন্তুর কাছ থেকে উপকৃত হই, যেমন গরু আমাদের দুধ দেয়। ধ্যানের ছবি জয়রত ঋষির ছবি দেখলে মনে জোর বৃদ্ধি পায়, শরীরে এক দৈবিক শক্তি জন্ম লাভ করে। আমরা তো হতে চাই নীলাকাশ, হতে চাই দিগন্ত, মেলে মিটে চাই সবুজ ছাস, হতে চাই তাজা প্রাণ বন্ত। আমরা তো হতে চাই নীলাকাশ, ছুতে চাই দিগন্ত, মেলে দিতে চাই সবুজ ছাস, হতে চাই। Come on.